হরে কৃষ্ণ। অহাকালিলৈ 2023 চনৰ 7 মাৰ্চত মহাপ্ৰভু কলিযুগৰ যুগ অৱতাৰ শ্ৰী চৈতন্য মহাপ্ৰভুৰ আবিৰ্ভাৱ তিথি। এই উপলক্ষে দিয়া আলোচনাৰ আগ ধৰি বৰ্তমান এই আলোচনাত আমি ক'ব বিচাৰিছো যে গৌরাঙ্গ মহাপ্রভু গৌরচন্দ্র করুণার এক অবতার। কলিযুগত পতিত বদ্ধ জীবর করা পাপর পরিমাণের মাত্রার কোনো সীমা নাই। ভগবান অনন্ত, ভগবানের লীলা অনন্ত, ভগবানের করুণা অনন্ত, আর এই কলিযুগত বদ্ধ জীবর পাপ অনন্ত, আর তেওঁলোকৰ বদ্ধতাও সেইকাৰণে বহুত বাঢ়ি যায়। আর মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুয়ে কলিযুগত আবির্ভাব হৈ এই অসীম পরিমাণের বোজাৰ পৰা মুক্ত হৈ গোলগোলেই ঘুরি যাওয়ার যে অত্যন্ত সরল, সহজ, মধুর, অথচ নিশ্চিত উচ্চ মানদণ্ডর যে উপায়, তাক আমার সকলের মজাতে বিলাই দিছিল, কৈছিলে হরিনাম লওয়া আর সুখী হওয়া, সেন্ট হরি কৃষ্ণ এন্ড বি হ্যাপি। মহাপ্রভুর করুণার আগত, তেওঁৰ দয়ার আগত অতি নিজ পাপ, অতি গুরুত্বর অপরাধবিলাকো ধূলিচ্ছাদ হয়ে যায়। যেনেকৈ একুড়া জুইৰ মাজত এটা সগার কোনো অস্তিত্ব নাথাকে, তেনেকৈ আমার ক্ষুদ্র মগজরে মানসিকতার ভগবানের যে করুণার যে অনুভব, কিমান পরিমাণের তেওঁৰ করুণা থাকিব পাৰে, কিমান দয়ালু তেওঁ হ'ব পাৰে আমি অনুভবেই কৰিব নোৱাৰো। যেনেকৈ আমি মুকলি আকাশত ৰাতি তৰা গণি শেষ কৰিব নোৱাৰো, কোনোবাই যদি তৰা গণিব ধৰে তেওঁ যুগ যুগ ধৰি তৰা গণি থাকিলেও শেষ নহয়, কাৰণ বিজ্ঞানত এটা কথা কোৱা আছে, দ্য ইউনিভাৰ্চ ইজ এভাৰ এক্সপাণ্ডিং। আপুনি তৰা গণি থকা অৱস্থাত তৰাবিলাক বাঢ়ি বাঢ়ি গৈ থাকে। গতিকে এই যে তৰা গণনার যে আমার প্রক্রিয়া আর ভগবানের করুণার হিসাব করার প্রক্রিয়াও একই, মহাপ্রভুর করুণাও ঠিক তেনেকৈ, তাক কই শেষ করব নি, তাক হিসাব করে শেষ করব নি, ই সপনেরও অগোচর। এই মহাপ্রভুক সেখানে এটা এখানে কোয়া হয় মহাবেদনায়, নমো মহাবেদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতি সে নামা। মহাপ্রভুক মহাবৈদন্য শব্দটো বড় লক্ষণীয়, কারণ এটু ইংরাজীত বহুকিটা শব্দ একেলগে সমাহার হলেহে মহাবৈদন্যটো প্রকাশ করব পারি। মহাবৈদন্য মানে গ্রেটেস্ট, সবচেয়ে ডাঙর, মোস্ট মিউনিফিসেন্ট, মোস্ট মিউনিফিসেন্ট, ভেরি লিবারেল, ভেরি লিবারেল ইন গিভিং, বেস্টাউইং উইথ গ্রেট জেনারেসিটি। ইয়াত কেইবাটাও শব্দ সোমাই থাকে, বেনিভলেন্ট যেটা কোম আমি, পরোপকারী, আনসেলফিশ যে আমি স্বার্থপরতা নহওয়া, তারপর ভেরি ওপেন হার্টেড, গ্রেট হার্টেড, ফ্রি হার্টেড, লার্জ হার্টেড, গুড হার্টেড, বিগ হার্টেড, এই যে শব্দগুলো আমি ব্যবহার করে ইংরাজি, এই গোটেবুর মহাবদিনায় সোমাইছে। ভেরি কম্পেশনেট, অত্যন্ত সহ্যশীল, ধৈর্যশীল, এক্সট্রাভেগেন্ট, তেওঁ অসাধারণ, তেওঁর অত্যাধিক মহানুভাব আছে, ম্যাগনেনিমাস, জেনেরিয়াস। গতিকে এজন পরম পুরুষ, পরমেশ্বর ভগবান, যার গাত উদারতা আছে, হৃদয়ত দয়া আছে, কৃপা আছে, যি শুভচিন্তক, হিতৈষী, উপকারী, অসাধারণ, অত্যাধিক মরমিয়াল, মহা অনুভবশালী, সেইজনই হৈছে করুণার সাগর, প্রেমর অবতার, করুণার অবতার মহাপ্রভু। তে এই মহাপ্রভুর করুণার আকার আগত আমার যি পাপর বা আমার যি অপরাধর পরিমাণ আছে এইবর সব নহওয়া হয়ে যায়, কারণ তেওঁ সকলকে আকোয়ালি লব পারে, খালি আমি এটাই মাত্র করব লাগে, সেটা হৈছে মুখে হরি নাম। এটা আমার অসমিয়াত একটা কথা আছে, মুখে নাম হৃদয় রূপ সংভকতর, মুখত হরিনাম লোক লাগে,
হৃদয়ত কৃষ্ণৰ চিন্তা কৰিব লাগে আৰু সং ভকতৰ ভকতৰ সংগ ল'ব লাগে। এইটো আমাৰ ইংৰাজীত কওঁ এ বি চি ডি, এ ফৰ এছ'চিয়েচন, বি ফৰ বুক, বুক মানে হ'ল শাস্ত্ৰ সংগ, চি ফৰ চেণ্টিং অৰ্থাৎ হৰিনাম, ডি ফৰ ডেন্সিং। যেতিয়া আপুনি এছ'চিয়েচন কৰিব, এ ফৰ এছ'চিয়েচন কৰিব, বি ফৰ বুক বা স্ক্ৰিপচাৰ কৰিব, চি ফৰ চেণ্টিং অৰ্থাৎ হৰিনাম ল'ব আৰু তাৰপিছত ডিটো অট'মেটিক হয়। সেইটো হৈছে কি, আপুনি আৰু মাটিত থিয় হৈ থাকিব নোৱাৰে, ইউ ষ্টাৰ্ট ডেন্সিং। আপুনি অত্যন্ত মহা অনুভৱ অনুভৱ কৰিব পাৰিব যে মহাপ্ৰভুৰ এই যে সৰল সহজ এটা নিশ্চিত উচ্চ মানদণ্ডৰ গোলোকলৈ ঘূৰি যোৱাৰ যিটো উপায় এইটো আমাক কলিযুগত খুব সুন্দৰভাৱে দি থৈ গ'ল। গতিকে এই অৰ্থত আমি অহাকালিলৈ গৌৰ পূৰ্ণিমা উদযাপন কৰিব লাগে। আমি অত্যন্ত কৃতাৰ্থ হৈ স্বীকাৰ কৰি এই যে পূৰ্ণিমা অনুষ্ঠান আহি আছে কাইলৈ আমি তাক সকলোৱে উদযাপন কৰা উচিত। হৰে কৃষ্ণ।